ওয়ান ইন্ডিয়ায় স্বাগত। আরেকটা মরশুম চলে গেল বাংলার, এবং সেই রঞ্জি জয়ের যে খরাটা অব্যাহত, সেমিফাইনাল থেকে ফিরে আসা, কি বলবে, মানে কেন বারবার এরকম হচ্ছে বাংলার সাথে? যখন এমপির সাথে খেলা পড়েছে তখনই আমি শুনেছিলাম, আমি ভেবেছিলাম যে এবারে বেঙ্গল হয়তো ফাইনাল খেলবে, কিন্তু সামহাও কিছুটা ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট মিস্টেক বলতে পারেন, যে কিছু প্লেয়ারকে, ভালো প্লেয়ারকে বাইরে বসানো, এবং প্লাস কিছুটা ভাগ্য, ভাগ্য বলতে পারবেন, টস ভাইটাল, প্লাস উইকেটটা খুব একটা ভালো কন্ডিশন ছিল না, খুব স্পিনারদের বড় বড় টার্ন করছিল, তো সেক্ষেত্রে 70 রানের একটা যখন লিড হয়ে যায় পুরো বড় ব্যাপার ছিল না। 70 রানের লিডে আমরা এর আগেও অনেকবার ম্যাচ বের করেছি এইভাবে, হ্যাঁ, কিন্তু সেই টিকে খেলার, সেই খেলার যে মানসিকতা সেটাকে দেখে আমি একটু আশ্চর্য হয়ে গেছি। ভীষণ শর্টস খেলেছে সব প্লেয়াররা, অভিমন্যু ঈশ্বরন আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছে সেকেন্ড ইনিংস, সত্যি নিজে একটু দায়িত্ব নিয়ে খেলছিল, তো টিকে খেলতে হবে, এক দুই করে খেলার ব্যাপার ছিল সেখানে, দু তিনটে ইয়াং প্লেয়ার যারা খুব পোটেন্সিয়াল, কিন্তু ভাইটাল ম্যাচে তো পারফরমেন্স করতে হবে, তাহলে পোটেন্সিয়ালের থেকে লাভ নেই। ভাইটাল ম্যাচ, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, হ্যাভ টু পারফর্ম, সেখানে পারফর্ম যে করবে সে আগে নিয়ে যাবে বাংলাকে, তো সেই ক্ষেত্রে সেইখানে পারফরমেন্সের একটুখানি খামতি ছিল। সো আদারওয়াইজ বেঙ্গল এক্ষুনি বলতেই পারে যে আমরা সেমিফাইনাল ম্যাচ খেলেছি, সেমিফাইনাল ম্যাচ খেলেছি খুবই ভালো, কংগ্রাটস, কিন্তু ফাইনালে উঠে ফাইনাল জেতার সেই মানসিকতা, এমপি যেটা, এমপিকে আমরা উইক টিম, এখন এমপির অনেক প্লেয়ার নেই, নতুন নতুন কয়েকজন শুধু প্লেয়ার, তাদের কাছে আমার মনে হয় একটু আর একটু যদি ভালো প্রিপারেশন এবং ভালো প্ল্যান নিয়ে নামতো তাহলে হয়তো বেঙ্গল আছে ফাইনাল। দেখো, যেটা তোমরা খেলেছো বাংলা টিমে, এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যেটা জানতে পারা যাচ্ছে যে ম্যাচের আগে যেরকম বিপক্ষের ব্যাটসম্যানদের বা বোলারদের ভিডিওগুলো দেখা উচিত বা যে স্ট্র্যাটেজি তৈরি করা উচিত সেটা সেভাবে হচ্ছে না, অরুণ লাল নাকি তাতে গুরুত্ব দিচ্ছেন না, এবং আরও যেটা জানতে পারছি যেরকম ম্যাচের পর দীর্ঘ টিম মিটিং হচ্ছে, যেখানে আমার মরশুম হয়ে গেল, তো এটা কি কোথাও ফ্যাক্টর হচ্ছে, অরুণ লালের কোচিং কোনো একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে? দেখুন, অরুণ লাল অনেক পুরনো প্লেয়ার, সেই সময় ল্যাপটপে উনি দেখেননি সত্যি কথা বলতে, সো এখন যে আমরা যে ইয়াং জেনারেশনের প্লেয়ারের কথা বলি, তারা প্রত্যেকটা প্লেয়ারের উইক পয়েন্ট, স্ট্রং এরিয়া সব আমরা দেখতে পাই, সেখানে অরুণ লাল ওই সিস্টেমটা একটাই জিনিস বলো, উইকেট কে 22 গজ নিয়ে, মানে বহুত বার শুনলাম, জিম করনে কে ক্যা জরুরত হ্যাঁ, দৌড় লো। সো अभी का जो मॉडर्न क्रिकेट है ये ओल्ड क्रिकेट नहीं है, काफ़ी चेंज है, उनको समझना ज़रूरी है। 4 साल से बंगाल टीम के साथ था लेकिन उन्होंने अभी तक नहीं समझा है मेरे को लगता है। सो ये सब चीज़ वेरी इंपॉर्टेंट है। सिर्फ एक ही चीज़ बोलता है कि क्या 22 गज नहीं है क्या, या क्या विकेट पे घास है तो खेल लो, स्पिन करा तो ऐसे खेल लो, स्विंग करा तो ऐसे बैट मत दो। सो बोलना आसान है बट करना वेरी डिफिकल्ट है, वो बोलते तो है बट करना कैसा है, वैसा कोच चाहिए जो ऐसे करने से ऐसे होगा, वो वाला मेरे को कोच चाहिए, बंगाल का जरूरत है, जो थियोरी को समझे, जो प्रैक्टिकल जो परिस्थिति है उसको समझे और प्लेयर को ऊपर बिलीव रखे। सो कोच प्लेयर के ऊपर बिलीव नहीं था, वैसे कि हमारे ऊपर भी नहीं था उनको कि एक कैसे 5 विकेट ले लिया, अरे ये तो 5 विकेट ये कैसे ले लिया, सो लाइक दैट। ফেসিলিটিস তো দেয়, প্রচুর দেয় অবশ্য, ফেসিলিটিস নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, যেভাবে বেঙ্গল ফেসিলিটিস দেয়, খাওয়া থেকে, থাকা থেকে শুরু করে, এখন আমরা যেভাবে থাকতাম ইডেন গার্ডেন্সের একটা ছোটো ছোটো ওই গ্যালারির তলায় রুমগুলো, সেরকম নয়, আলাদা তাদের জন্য পুরো ফ্ল্যাটের মতো রুম বানিয়ে দিয়েছে, তাতে এসি আছে, আমাদের সময় আমরা বাটি পেতে রাখতাম, লিক হতো জল বর্ষাকালে, সেই রকমভাবে আমরা খেলাধুলা করেছি, কিন্তু এখন তাদেরকে এসি সিস্টেম করছে, ফেসিলিটিস ফ্যান্টাস্টিক, উইকেট দারুণ দিচ্ছে, কিন্তু প্লেয়ারদের সাথে প্লেয়ারদেরকে কনফিডেন্স এবং প্লেয়ারদের প্রপার গাইডেন্স এবং প্রপার কোচ ভেরি ইম্পর্টেন্ট ফর বেঙ্গল। নেক্সট আমি জাস্ট লাস্ট কোশ্চেন, যে এখান থেকেই রেস ধরে, যে যদি 1-2-3 করে বলা হয় যে নেক্সট যে মরশুম আসছে তার জন্য, যদিও অপেক্ষা চলবে সেটা রঞ্জি আসবে কিনা আমরা বলতে পারছি না, কিন্তু তুমি কি মনে করো যে কি করা উচিত সিএবির আগামী, মানে অবশ্যই কোচের কথা তুমি বললে, তো সেক্ষেত্রে কি বাংলার যারা প্রাক্তন
যারা বাংলার হয়ে এত সার্ভিস দিয়েছে তাদের মধ্যে থেকে কোচ বেছে নেওয়া উচিত? দেখুন, তো বাংলার কোচই ছিল, বাংলার হয়ে অরুণ লালজি বহুত সার্ভিস দিয়েছে, কিন্তু বাংলার হয়ে সার্ভিস দিয়েছে না, আমি একটু সময় জাফর বা চন্দ্রকান্ত পণ্ডিতকে চেষ্টা করেছিল, সেটা সেই জন্যই বলছি যে বাংলার প্রতি কি ঝোঁকা উচিত। বাংলার ক্রিকেট, বাংলার মাইন্ডসেট, বাংলার প্লেয়ারদের যে বুঝবে সেই রকম কোচ দরকার। এখানে তোমায় যত বড়ই কোচ নিয়ে আসো না কেন, প্লেয়ারের মানসিকতা না বুঝলে তুমি কোনোদিন তাকে শেখাতে পারবে না, সেই রকম জিনিস। আজকে অরুণ লাল অনেক বড় প্লেয়ার ছিলেন, কিন্তু দীর্ঘ 30 বছর উনি ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন না, কমেন্ট্রি করতো, বাংলার কোন প্লেয়ার কী করছে না করছে উনি জানতেন না, বাংলার কোন প্লেয়ার কত পারফরমেন্স করেছে উনি জানতেন না। সো সেই কারণেই কিন্তু আজকে সেই প্লেয়ারদের সাথে সেইভাবে ট্রিটমেন্ট করেননি উনি। আমি প্রায় 22,000 বোলিং করেছি, আমাকে বলছে তুমি রোডে দৌড়ো, আমি দৌড়াইনি, তার জন্য আমি বাইরে হয়েছি ওনার কথা শুনিনি বলে। উনি চেয়ারে আছে, উনি সব কিছু করতে পারে, আমি সেটাকে রেসপেক্ট দিয়েছি। চেয়ারটাকে লালজি কেন, আমি সেবিকে রেসপেক্ট দিয়েছি, তো সেক্ষেত্রে আমার কোনো ব্যাপার নেই। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলার এখন যে পরিস্থিতি, যে ইয়াং গুড ব্যাচ, তাদেরকে নিয়ে কাজ করতে হলে তোমাকে যে বাংলার মেন্টালি বাংলার প্লেয়ারদেরকে যে বোঝে তাদেরকে সেই ধরনের একটা লোক বাংলা থেকেই বাঁচে। আমরা দেখেছি গৌতম গম্ভীর, তিনি লখনউয়ে রয়েছেন সুপার জায়ান্টসে, সেক্ষেত্রে যদি সিএবি প্রস্তাব দেয় যে কোচিং স্টাফ যদি সাজায়, তার মধ্যে যদি তোমাকে প্রস্তাব দেয় তুমি তৈরি? সি, কিছু কোচ আছে এখনও বাংলা টিমের মধ্যে যারা খুব গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এভরি টাইম মর্নিংয়ের অফিসিয়ালসদের এ করে, আমার তাদের পছন্দ না।